আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব খুব বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা আজকে আমার রেসিপি ছিল কাঁঠালের বড়া পিঠা। এটা আমি কী কী দিয়ে বানিয়েছি, কেমন করে বানিয়েছি, এর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন। তো আমি পিঠাটা মাখিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ হওয়ার পরে আমরা খেয়ে নিয়েছি সকালবেলা, এবং দুপুরের জন্য রান্না উঠিয়ে দিয়েছি ডাল। ডাল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আমি আজকে প্রথমে ডাল এবং ভাতই রান্না করেছি, আর রান্না করব কবুতরের মাংস এবং মাটি আলুর ভুনা। আমি কবুতরের মাংসটা আমার চ্যানেলে দিয়ে দিব কীভাবে রান্না করেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই যে মাটি আলু, এটা আমাকে দিয়েছিল আমার মেজো বোন, রংপুর থেকে নিয়ে এসেছিল। আমি অনেক বেশি পছন্দ করি এজন্য, তো সেখানে সেটা থেকে কিছুটা ছিল, সেই আলুটাই আমি আজকে রান্না করব। এই আলুটা রান্না করার জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি একসঙ্গে। সেখানে আছে আদা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া, এগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে। এবং এটি প্যানে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে এই মশলাগুলো দিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। যেভাবে গোশত রান্না করে ঠিক একইভাবে রান্না করলে এই খাবারটা অনেক বেশি মজা হয়। আর আমি আজকে আপনাদের সামনে কথা বলবো একটা রোবট মানুষ নিয়ে, যে মানুষটা নিরলসভাবে কাজ করে যায় সকাল থেকে রাত পর্যন্ত। সকাল সেই 9:45 বসেছে আজকে সে চেয়ার টেবিলে, এখন অবধি 10:45 বেজে যায়, তবুও সে কাজ থেকে উঠে না। মানুষ কি এতই কাজ করতে পারে নিরলসভাবে? তার কাজে যেন কোনোই ক্লান্তি নেই, ক্লান্তি আছে শুধু খাওয়ায় এবং কথা বলায়। টেবিলে চায়ের কাপটা দিয়ে আসলে চা ঠান্ডা হয়ে বরফ হয়ে গেলেও সে কাজের চাপে কিছুই বুঝতে পারে না। আবারও তাকে স্মরণ করিয়ে দিতে হয় তার টেবিলে তার সামনে এক কাপ চা দেয়া আছে। নিরলসভাবে কাজ করে যাওয়া এই ক্লান্ত মানুষটা যেন ভুলেই যায় তার ঘরে একটা মানুষ আছে, সেও একা, তারও কথা বলার কেউ নেই। তাই সে মাঝে মাঝে তার কাছে যায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না যে তার সাথে কেউ একজন কথা বলছে। সে বুঝে ওঠার আগেই তার পাশের মানুষটা আবারও চলে যায় অন্য ঘরে। কিন্তু আবার এটাও সত্যি যে তার পাশের মানুষের রাগ ভাঙাবার জন্য, অভিমান ভাঙানোর জন্য সে মাঝে মাঝে কাজ ছেড়ে উঠে এসে দেখে যায় তাকে, তার রাগ ভাঙিয়ে যায়। রাগ অভিমান ভেঙে গেলে সে আবারও চলে যায় রান্না করতে, তার জন্য, সেই রোবট মানুষটার জন্য, মজার মজার খাবার রান্না করার জন্য। এখানে আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে যে মশলাগুলো দেখিয়ে দিলাম, এই মশলাগুলো কষিয়ে নিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পরে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই ঝোলের পানিতে আলুটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমি আর কিছুক্ষণ কষিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। দুপুরের খাবারের সময় হয়ে গেছে, আমরা চলে এসেছি খেতে। এই যে আমার আলুর তরকারি, মাটি আলুর তরকারি, কবুতরের মাংস, খাওয়া দাওয়া শেষে সে আবারও তার মতো কাজে পাখি চলে গেল। আমি আমার মতো রেস্ট নিলাম। এর মধ্যে বিকেল ঘনিয়ে এসেছে। বিকেলবেলা আমি আমার বিদেশি ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অন্য একটা পুঁই শাকের ঝুড়ির মধ্যে একসঙ্গে ছিল, সে কারণে। তো ভাবলাম একটা প্লাস্টিকের বোতল কেটে আলাদা করে বিদেশি ধনিয়া পাতাগুলো লাগিয়ে দেব। সেজন্য আমি বোতল কেটে নিয়ে এটা এখন একটু ফুটা করে নিব, ফুটা করে গাছ লাগিয়ে দেব। আর ছিদ্র বা ফুটা করার কারণ তো আপনারা সবাই জানেন, যেন গাছের গোড়ার পানি বাহির বের হয়ে যেতে পারে, এতে গাছের গোড়া বা শিকড় পচে যাবে না। আমি গাছ লাগিয়ে দিচ্ছি এখন। গাছ লাগানো শেষে সন্ধ্যের নামাজ কালাম পড়ে আমি আমার মতোই সময় কাটাচ্ছি, আর রোবট মানুষ তার টেবিলেই বসে আছে। রোবট মানুষের কাজ তো আর শেষ হয় না।
তার খাওয়া দাওয়া, নাস্তা, কথা বলা, রিল্যাক্স সব জন্যই টেবিলের মধ্যে। দেখুন এখনো কথা বলেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে, রাত 11টা বাজে সে কাজ করেই যাচ্ছে। এবং এই রোবট মানুষ কাজ করতে করতে আজকে অসুস্থ হয়ে পড়েছে প্রায়। আপনাদের সাথে কথা বলার সময় সে আমাকে জানায় তার অনেক বেশি খারাপ লাগছে স্যালাইন গুলিয়ে দিতে, তাই আমি তাকে স্যালাইন গুলিয়ে দিলাম, সে খেয়ে আবারও টেবিলে বসে পড়েছে। তো এই হচ্ছে রোবট মানুষ, সকাল থেকে রাত পর্যন্ত, রবি থেকে বৃহস্পতি, তার এই টেবিলেই সারা দিন রাত কেটে যায়। তো আপনাদের মতো কে কে আছেন এই রোবট মানুষের মতো কাজ পাগলা আমাকে জানাতে পারেন। আর কাজকে ভালোবাসা মন্দ কিছু নয়, এটা অনেক বেশি ভালো, আমিও সাপোর্ট করি তাকে এই কাজকে। তবে কাজ করতে করতে যেন কেউ অসুস্থ না হয়ে পড়েন সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, নিজের শরীর আগে তারপরে কাজ, তাই না? তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, যেহেতু সে অসুস্থ ফিল করছে আজকে আর কথা বলছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।